সাপ হাত পা বিহীন দীর্ঘ শরীরের মাংসাশাসী দ্রুত এক প্রকার সরীসৃপ প্রাণী। এদের চোখের পাতা এবং বহিকর্ণ না থাকায় সাপ পা বিহীন টিকটিকি থেকে আলাদা হয়। বন্ধুরা, আজ আমরা জানব সাপের জীবনচক্র সম্পর্কে। সাপের কথাটি শুনলে শরীর কেঁপে উঠে এক অজানা আতঙ্কে। সাপ দেখে ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে সাপকে ভালোবাসে এমন মানুষের সংখ্যা কম নয়। কিন্তু আপনারা অনেকেই জানেন না যে সব সাপ বিষাক্ত হয় না। সাপ সাধারণত বন জঙ্গলে বেশি বসবাস করে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে মোট কত প্রজাতির সাপ রয়েছে, এমনকি সাপের জন্ম কিভাবে হয়ে থাকে? বন্ধুরা, আজকের ভিডিওতে সাপের জীবনচক্রের সাথে সাথে সাপ সম্পর্কে এমন কিছু তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো এর আগে কখনো শুনেননি। তাই কোনো কিছু মিস করতে না চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। বন্ধুরা, সাপ হচ্ছে হাত পা কান এবং চোখের পাতাবিহীন একটি সরীসৃপ প্রাণী। এদের রয়েছে ফণা, জিবা, একটি প্রশস্ত মুখ এবং বিভিন্ন রঙের শরীর। প্রজাতি ভিত্তিতে এদের গঠন এবং শরীরের রং ভিন্ন ভিন্ন হয়। পুরো বিশ্বে সাপের প্রায় 2900 প্রজাতি রয়েছে, তাদের মধ্যে প্রায় 600 প্রজাতির সাপ বিষধর হয়। বন্ধুরা, প্রথমে আমরা সাপের জীবনচক্র সম্পর্কে জেনে নেই, তারপরে সাপের অজানা তথ্যগুলো জানানোর চেষ্টা করব। বন্ধুরা, সাপের জীবনচক্র শুরু হয় মিলনের সঙ্গী খোঁজার মাধ্যমে। যখন তারা তাদের মনমতো সঙ্গী খুঁজে পায় তখন তারা মিলন করে শুরু করে, যেমনটা আপনারা ভিডিও ক্লিপে দেখতেই পাচ্ছেন। অবাক করার বিষয় হলো এদের মিলন 1 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। তবে অনেক সময় এরা অন্য প্রাণীর ভয়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যে এরা কাজ সেরে নেয়। এদের মিলন পর্ব দেখলে মনে হবে এরা একে অপরকে জড়িয়ে নৃত্য করছে। এদের মিলন পর্ব দেখতে সত্যি অসাধারণ। আপনারা কি কখনো এদের মিলন দেখেছেন? দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু ভুলেও এদের বিরক্ত বা কাছে যাবেন না। অন্যান্য সরীসৃপের মতো এদের মধ্যে যৌন তৃপ্তি থাকে না। শারীরিক বৈশিষ্ট্যের মাধ্যমে পুরুষ সাপকে স্ত্রী সাপকে আলাদা করা খুবই কঠিন। জলবায়ুর উপর নির্ভর করে সাপের মিলনের মৌসুম পরিবর্তিত হয়। শীতল অঞ্চলের সাপ বসন্তকালে মিলন করে, অন্যদিকে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের ক্ষেত্রে সাপ যে কোনো সময় মিলন করতে পারে। একটি স্ত্রী সাপ একই মৌসুমে একাধিক পুরুষ সাপের সাথে মিলন করে থাকে। আপনারা জানলে সত্যি অবাক হবেন যে কিছু প্রজাতির সাপ কুমারী অবস্থায় বাচ্চা দিয়ে থাকে। এর মানে হলো মিলন ছাড়াই কিছু সাপ বাচ্চা দিয়ে থাকে। বন্ধুরা, সাপের জীবনচক্রে 3টি ধাপের মধ্যে দিয়ে অতিবাহিত হয়। প্রথম পর্যায় হলো ডিম। সাপের জীবনচক্র ডিম দিয়েই শুরু হয়। সাপের মিলনের 1 থেকে 2 মাস পর্যন্ত স্ত্রী ডিম্বানালীতে পুরুষের শুক্রাণু থাকে। 1 থেকে 2 মাস পরে স্ত্রী সাপ ডিম পাড়ার অবস্থায় চলে আসে। প্রজাতি ভেদে একটি স্ত্রী সাপ 3 থেকে 100টি ডিম দিতে সক্ষম হয়। সাপের ডিমের বাহিরের অংশ খুবই নরম হয়। বাচ্চা বের হওয়া না পর্যন্ত স্ত্রী সাপ এই ডিমগুলো যত্ন নেয়। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে সব সাপ ডিম পারে না। প্রজনন ক্ষেত্রে সাপ 3 প্রকার হয়। কিছু প্রজাতির সাপ আছে যারা ডিম পারে, আবার কিছু প্রজাতির সাপ বাচ্চা জন্ম দেয়। মোট সাপের প্রজাতির 20 ভাগ, বিশেষ করে যারা ঠান্ডা অঞ্চলে বাস করে, তারা বাচ্চা জন্ম দেয়। কিছু মহিলা সাপ নিষিক্ত না হলেও ডিম পারে, অর্থাৎ কোনো পুরুষ সাপের সাথে মেলামেশা না করেও ডিম পারে। তবে বেশিরভাগ সাপই ডিম পারে। দ্বিতীয় পর্যায় হলো শিশুকাল। সাপের পরবর্তী জীবন শুরু হয় যখন ডিম থেকে বাচ্চা বের হয়ে আসে। ডিমের ভিতরে ভ্রূণ বড় হওয়ার পর ভিতরে পর্যাপ্ত চাপ দিয়ে ডিমগুলো ভেঙে বাহিরে আসে। এই অল্প বয়সে বাচ্চাগুলোকে স্নেকলেট বলা হয়। এই বাচ্চাগুলো ইঁদুর সহ ছোট ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে। প্রজাতি ভেদে এরা বছরে 4 থেকে 5 বার খোলস পাল্টায়। সাপগুলো বড় কিংবা প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে খোলস পাল্টানোর প্রক্রিয়া চলতেই থাকে। মূলত এই খোলস পাল্টানোর ফলে তারা 2টি উপকারিতা পায়। প্রথমত, তারা পুরনো শুষ্ক ত্বক থেকে মুক্তি পায়। দ্বিতীয়ত, পুরনো ত্বকে থাকা সব পরজীবী থেকে মুক্তি পায়। সাপ তাদের জিভা দ্বারা শিকারের গন্ধ পায়। এরা এদের চোখের ইনফ্রারেডের মাধ্যমে সহজেই রাতের আঁধারে শিকারকে খুঁজে নিতে পারে। আর এইভাবেই শিকার করতে করতে কেটে যায় 2 থেকে 3 বছর।
তারপরে তারা ক্রমাগত প্রাপ্তবয়স্ক হতে শুরু করে এবং তাদের জীবনচক্রের পরবর্তী পর্যায়ে চলে আসে। তৃতীয় পর্যায় হলো প্রাপ্তবয়স্ক অর্থাৎ অ্যাডাল্ট স্টেজ। ডিম থেকে সাপ বের হওয়ার পর 2 থেকে 4 বছর পরে এরা প্রাপ্তবয়স্ক হতে শুরু করে। একটি সাপ যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের যৌন পরিপক্কতা পেতে 2 থেকে 3 বছর সময় লেগে যায়। বয়ঃসন্ধিকাল হলো সাপের জীবনচক্রের চূড়ান্ত পর্যায়। আপনাদের বলে রাখি, একটি বয়স্ক সাপ বছরে 1 থেকে 2 বার খোলস পাল্টায়। প্রাপ্তবয়স্ক সাপ বেঁচে থাকার জন্য বড় বড় প্রাণী শিকার করে। অন্যান্য প্রাণীদেরকে খাওয়া শুরু করার পর থেকে এদের খাবারের তালিকা আরও বেড়ে যায়। খাদ্য তালিকায় শুকর, হরিণ, ইঁদুর, টিকটিকি, পাখি এবং অন্যান্য প্রাণী রয়েছে। আর সকল সাপই মাংসাশাসী হয়, যেমনটা প্রথমেই বলে এসেছি। সাপের মুখ বড় হওয়ায় পুরো প্রাণীটিকে গিলে নেয়। সাপের জীবনচক্র সম্পূর্ণ করার জন্য এখন প্রাপ্তবয়স্ক হওয়ায় মিলনের জন্য সক্ষম। এরপর এদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সঙ্গীর খুঁজে বের হয়। পুনরায় তারা আবার মিলনে আবদ্ধ হয়। বন্ধুরা, এবার আমরা জানব সাপের কিছু অজানা তথ্য। বন্দি অবস্থায় একটি সাপ 25 থেকে 30 বছর বাঁচতে পারে। বন্দি অবস্থায় রাখা সাপের আয়ু অনেক বেশি হয়, কেননা অনেক সাপ প্রাকৃতিক অবস্থায় শিকারে পরিণত হয় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বৃদ্ধ অবস্থায় যাওয়ার পূর্বে সে মারা যায়। সাধারণভাবে বিষ আছে কি না তার উপর ভিত্তি করে 2 ধরনের সাপ রয়েছে, যেমন বিষধর, যার বিষ রয়েছে, এবং নির্বিষ, যার বিষ নেই। বিষধর সাপ শিকারকে শিকার করার জন্য বিষের প্রয়োগ করে, আর নির্বিষ সাপ শিকার করার জন্য শিকারকে শ্বাসরোধ করে শিকার করে, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। যে সকল বিষাক্ত প্রজাতির সাপ মানুষকে কামড় দিলে জ্বালা যন্ত্রণা হয় এবং মারা যায় তাদেরকে বিষধর সাপ বলে। আমরা সকলেই জানি যে সাপ আকার, রং, দৈর্ঘ্য এবং অন্যান্য শারীরিক বৈশিষ্ট্যের দিক থেকে আলাদা হয়, আর এই সাপ 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, কখনো কখনো এর থেকে দ্বিগুণও হতে পারে। এদের আকৃতি এবং মাথার স্কেলের উপর ভিত্তি করে তাদের শ্রেণী বিন্যাস করা হয়। বন্ধুরা, আমরা প্রায় শুনি যে সাপ কানে শুনতে পায় না অথবা তারা জিহ্বা দিয়ে শোনে, কিন্তু বন্ধুরা এই কথাটি একেবারেই সত্যি নয়, কেননা সাপের কান এমনভাবে গঠিত যে আমরা কোনোভাবেই দেখতে পাই না। সাপ যখন মাটিতে মাথা ঠেকিয়ে চলতে থাকে তখন তারা ভূমির কম্পনের মাধ্যমে শুনতে পায়, কিন্তু মাথা উপরে উঠালে তারা শব্দ শুনতে পায় না, এমনকি সাপুরে বিন বাজালেও শুনতে পায় না। এটা শুধুমাত্র মুভিতেই দেখা যায়। এরা কখনো বিনের আওয়াজ শুনতে পায় না, আর অনেকেই মনে করেন সাপের মাথায় মণি থাকে, কিন্তু এটাও ভিত্তিহীন। এর আগে কখনো সাপের মাথায় রত্ন দেখা যায়নি, এগুলো হলো সম্পূর্ণ গুজব। তো বন্ধুরা, এই ছিল সাপের জীবনচক্র। বন্ধুরা, এরপরে কোন প্রাণীর জীবনচক্র সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।